আসসালামু আলাইকুম, দিস ইজ শাহিন আলম। ভিউয়ার্স, শুরু করছি ন্যারেশন এর পরবর্তী পর্ব। গত পর্বে আমরা শিখেছি টেন্সের পরিবর্তন হয় না কখন কখন, আর এর আগের পর্বে শিখেছি কখন কখন টেন্সের পরিবর্তন হয়। তার মধ্যে আমরা শিখেছিলাম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর পরিবর্তে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে। কিন্তু আজ একটি ব্যতিক্রম নিয়ম শিখব, ব্যতিক্রম টেন্স এর পরিবর্তন। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা ভবিষ্যতের অর্থ প্রকাশ করলে ফিউচার ইন দ্য পাস্ট হয়, অর্থাৎ সাবজেক্টের পরে উড বসে। এক্ষেত্রে মূল ভার্ব এর সাথে এস বা ইএস থাকলে উঠে যায়, মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটা উঠে যায়। বন্ধুরা, চলুন উদাহরণটি লিখে নেওয়া যাক। হি সেইড আই লিভ ঢাকা টুমোরো, সে বলল আমি আগামীকাল ঢাকা ছেড়ে যাব। দেখুন, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু আগামীকাল ঢাকা ছেড়ে যাব, এজন্য কিন্তু ফিউচার ইন দ্য পাস্ট হবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড বসবে, আর আগের মতোই পার্সনের পরিবর্তন হবে। আমি আগেই বলেছি পার্সনের পরিবর্তন কিন্তু সকল টেন্সের ক্ষেত্রে, সকল সেন্টেন্স এর ক্ষেত্রে প্রযোজ্য। হি সেইড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আইটা কিন্তু হি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্টের পরে নিয়ম অনুযায়ী উড বসবে। লিভ ঢাকা টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বসে, এর নিয়ম আমি আপনাদেরকে পরে শিখাবো, তবে এখন আপাতত জেনে নেই টুমোরো এর পরিবর্তে দ্য নেক্সট ডে বসে। তো দেখুন, হি সেড দ্যাট হি উড লিভ ঢাকা দ্য নেক্সট ডে, সে বলল যে সে আগামী দিন ঢাকা ছেড়ে চলে যাবে। বন্ধুরা, লেটস টক অ্যাবাউট রুল নাম্বার বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা অদূর ভবিষ্যৎ বুঝালে সাবজেক্ট এর পরে উড বি বসে। দেখুন, দ্য ওম্যান সেইড আই অ্যাম গোয়িং টু সিরাজগঞ্জ টুমোরো, মহিলাটা বলল আগামীকাল আমি সিরাজগঞ্জ যাব। দেখুন, আগামীকাল অদূর ভবিষ্যৎ, আর সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা অদূর ভবিষ্যৎ বুঝালে দেখুন কি হবে, সাবজেক্ট এর পরে উড বি বসে। আমরা পার্সনের পরিবর্তন তো ঠিকই করব, তাহলে লিখি দ্য ওম্যান সেইড, আর সাবজেক্টের পরে উড বি বসবে, মূল ভার্বের সাথে আইএনজি বাকি অংশ, গোয়িং টু সিরাজগঞ্জ। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বসে অথবা দ্য ফলোয়িং ডে বসে, এর নিয়ম, কিছু কিছু শব্দের পরিবর্তন হয়, এর নিয়ম আমি আপনাদেরকে শেখাবো, আপাতত এটা জেনে নেই দ্য নেক্সট ডে। দেখুন, দ্য ওম্যান সেইড দ্যাট শি উড বি গোয়িং টু সিরাজগঞ্জ দ্য নেক্সট ডে, মহিলাটা বলল যে সে আগামী দিন সিরাজগঞ্জ যাবে। এখানে কিন্তু অ্যাম উঠে গেল, অর্থাৎ সাহায্যকারী ভার্ব উঠে যাবে, আর উঠে সেভাবে আমরা বলতেও পারি না যে উঠে গেল, কারণ এই অ্যামটার মূল হলো বি। দেখুন, এই যে বি উড, বি উড বসেছে, আর এই অ্যাম অ্যামের জায়গায় বি বসেছে। তো বন্ধুরা, পার্সনের পরিবর্তন ভালোভাবে বোঝার জন্য আমাদের অর্থ বুঝতে হবে, অবশ্যই আমি বারবার বলে আসছি। ভিউয়ার্স, প্রথম ভিডিওতে আমরা শিখেছি পার্সনের পরিবর্তন, এভাবে শিখেছি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর থার্ড পার্সন থাকলে নিজেই বসে। কিন্তু আমরা জানি ফার্স্ট পার্সন উই, উইয়ের আবার কিছু ব্যতিক্রম পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো নিয়ে আজ আমি কথা বলবো। ব্যতিক্রম পার্সন এর পরিবর্তন, উই দ্বারা মানব জাতিকে বুঝালে উই এর কোনো পরিবর্তন হয় না। দ্য টিচার সেইড উই আর মর্টাল, শিক্ষক বলল আমরা মরণশীল। দেখুন, উই আর মর্টাল, এই উই সবাই জাতি, এই জন্য এই উইয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে আনসার লিখি, দ্য টিচার সেইড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট উই পরিবর্তন হবে না, আর এটা চিরন্তন সত্য, উই আর মর্টাল, টেন্সেরও কোনো পরিবর্তন হবে না, উই আর মর্টাল, শিক্ষক বলল যে আমরা মরণশীল। বি নাম্বার, উই দ্বারা বক্তা বা শ্রোতা উভয়কে বুঝালে উই এর কোনো পরিবর্তন হয় না। হি সেইড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, সে আমাকে বলল আমাদের দায়িত্ব পালন করা উচিত।
এই দায়িত্ব পালন করা উচিত এই বক্তারও এবং আমাকে বলল আমারও উভয়েরই, এই জন্য এই উইয়ের কোনো পরিবর্তন হবে না। সেইডের অবজেক্ট থাকতে টোল্ড হয়, সুতরাং হি টোল্ড মি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, উই পরিবর্তন হবে না। শুড ডু আওয়ার ডিউটি, হি টোল্ড মি দ্যাট উই শুড ডু আওয়ার ডিউটি, সে আমাকে বলল যে আমাদের দায়িত্ব পালন করা উচিত। রুল নাম্বার সি, উই দ্বারা সংবাদপত্রকে বুঝালে উই এর পরিবর্তে ইট বসে। দেখুন ডিরেক্ট, দ্য ইত্তেফাক সেইড উই পাবলিশড দ্য নিউজ অন এনভায়রনমেন্ট পলিউশন। ইত্তেফাক পত্রিকা, ইত্তেফাক বলল, এই পত্রিকাটা বলল আমরা পরিবেশ দূষণের উপরের সংবাদটি প্রকাশ করেছিলাম। দেখুন এখানে কিন্তু অনেক পরিবর্তন হবে, সেইড আছে, আমরা এভাবেই দেবো দ্য ইত্তেফাক সেইড, ইনভার্টেড কমায়ের পরিবর্তে দ্যাট বসে, উই পরিবর্তে ইট হবে। এটা দেখুন পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভাবে পাস্ট ফর্ম, সুতরাং পাস্ট পারফেক্ট হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি ভাবে পাস্ট পার্টিসিপল, পাবলিশড ইট হ্যাড পাবলিশড দ্য নিউজ অন এনভায়রনমেন্ট পলিউশন। দ্য ইত্তেফাক সেইড দ্যাট ইট হ্যাড পাবলিশড দ্য নিউজ অন এনভায়রনমেন্ট পলিউশন, ইত্তেফাক বলল যে এটা পরিবেশ দূষণের উপরে সংবাদটি প্রকাশ করেছিল। বন্ধুরা, এতক্ষণ আমরা শিখলাম ব্যতিক্রম, পার্সনের পরিবর্তন, এখন শিখব ডিরেক্ট স্পিচে বক্তা ও শ্রোতা উল্লেখ না থাকলে কেমন করে আমরা পরিবর্তন করব। দেখুন নিয়মটা, ডিরেক্ট স্পিচে বক্তা ও শ্রোতা উল্লেখ না থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের জায়গায় দ্য স্পিকার সেইড টু দ্য পার্সন স্পোকেন টু বসে, ইনভার্টেড কমায়ের পরিবর্তে দ্যাট বসে, টেন্স ও পার্সনের পরিবর্তন হয়। টেন্স ও পার্সনের পরিবর্তন হবে তখন যদি ব্যতিক্রম কোনো নিয়ম না থাকে। আই শ্যাল গো দেয়ার সুন, আমি শীঘ্রই সেখানে যাব। এখানে কোনো হি সেইড টু মি, আই সেইড টু হিম কিছুই নেই, সুতরাং আমরা কী করব, দ্য স্পিকার সেইড টু দ্য পার্সন স্পোকেন টু, ভিন্নভাবেও লেখা যায় তবে আমি এই নিয়মটা ফলো করি। ইনভার্টেড কমায়ের পরিবর্তে দ্যাট বসে, কেন দ্যাট, আমরা এখনও অ্যাসার্টিভেই আছি, আমি এ যাব যত উদাহরণ দিয়েছি অ্যাসার্টিভের উদাহরণ দিয়েছি। আর অ্যাসার্টিভ কীভাবে চিনব আমরা, শুরুতে সাবজেক্ট তারপরে ভার্ব, সে সাহায্যকারী ভার্ব হতে পারে, মূল ভার্ব হতে পারে, এই নিয়মে থাকলে আমরা বুঝতে পারবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখুন আই শ্যাল গো, সাবজেক্ট আই, শ্যাল সাহায্যকারী ভার্ব, এইরকম স্ট্রাকচার থাকলে আমরা বুঝতে পারবো যেটা অ্যাসার্টিভ, তখন ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। এখন দেখুন এই পার্সন ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আমাদের এখানকার সাবজেক্ট স্পিকার বক্তা ছেলে হিসেবেই ধরি, এই জন্য হি, তবে ব্র্যাকেট আমি এস দিয়ে দিলাম স্পিকার বোঝানোর জন্য। আর ফিউচার শ্যাল আছে, আমরা বুঝবো যে ফিউচারে পরিবর্তিত সাবজেক্ট আই এবং উই হলে শুড বসে, আর আই এবং উই না হলে উড বসে, যেহেতু হি আই এবং উই না সেহেতু উড বসবে, হি উড গো দেয়ার সুন। দ্য স্পিকার সেইড টু দ্য পার্সন স্পোকেন টু দ্যাট হি উড গো দেয়ার সুন, বক্তা যার সাথে কথা বলছে তাকে বলল যে সে সেখানে শীঘ্রই যাবে। বন্ধুরা, আমরা টেন্সের পরিবর্তন কখন হয় সেটা শিখলাম, টেন্সের পরিবর্তন হয় না কখন কখন তা শিখলাম, পার্সনের পরিবর্তন কীভাবে হয় সেটা জানলাম, পার্সনের পরিবর্তন কখন হয় না সেটাও জানলাম, আবার ব্যতিক্রম পরিবর্তন কীভাবে হয় সেটাও জানলাম। এখন আমরা জানলাম রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং অবজেক্ট যদি উল্লেখ না থাকে, ডিরেক্ট স্পিচে সাবজেক্ট এবং অবজেক্ট যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কীভাবে পরিবর্তন করব। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, পরবর্তী ভিডিওতে ন্যারেশনের বাকি নিয়ম নিয়ে আলোচনা করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।